পাম্পে এভি নিউজ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সার্ড বাই কর অটোমোবাইলস আসাম মোট জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু স্মৃতি বাজার্য। দীর্ঘ আন্দোলন চললেও অস্থায়ী স্টপেজের সময়সীমা পেরোতেই রোড স্টেশনে বন্ধ পদাতিক স্টপেজ খোপ শহরের বিভিন্ন মহলে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুটি জায়গা থেকে প্রচুর চোরায় বাইক এবং সাইকেল উদ্ধার রাজগঞ্জ পুলিশের, ধৃত দুই ব্যক্তি। তামিলনাড়ুতে কাজে গিয়ে খুন ও চুরি করে এসে জলপাইগুড়িতে স্থানীয় তিন যুবক গ্রেপ্তার, ট্রানজিট রিমান্ডে ধৃতদের নিয়ে গেল তামিলনাড়ুর পুলিশ। রাজ্য ছাত্র যুব উৎসবে সেরা নাট্যদলের শিরোপা পেল জলপাইগুড়ির মুক্তাঙ্গন, রাজ্য সেরা অভিনেত্রী মর্যাদা মুক্তাঙ্গনের রিদি পান্ডিতার। শিশু পাচার কাণ্ডে এবার শুরু সাক্ষ্য গ্রহণের কাজ, জেলা আদালতে তোলা হল শিশু পাচার কাণ্ডে জড়িত অভিযুক্তদের। উত্তরবঙ্গের পাঁচ শহরে শুরু নেতাজি সুভাষ স্টেট গেমস, জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে গেমসের বর্ণময় উদ্বোধন। এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর, মাহিন্দ্রায় তিন চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার ওয়ান কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেস এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি, মোবাইল নাম্বার 8001000399। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। স্থায়ী স্টপেজের দাবিতে আন্দোলন চললেও অবশেষে শহরবাসীর সব আশাকে নস্যাৎ করে দিয়ে বৃহস্পতিবার থেকে পদাতিক স্টপেজ জলপাইগুড়ি রোড স্টেশনে বন্ধ করে দিল রেল কর্তৃপক্ষ। হতাশায় শহরে বিভিন্ন মহল। জলপাইগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি ছিল জলপাইগুড়ি রোড স্টেশনে কলকাতাগামী পদাতিক এক্সপ্রেসে স্টপেজ চালু করা হোক। সেই দাবি মেনে রেল কর্তৃপক্ষ 3 মাসের জন্য রোড স্টেশনে 2 মিনিটের আপ ও ডাউন পদাতিকের অস্থায়ী স্টপেজ দিয়েছিল। রোড স্টেশন থেকে প্রতিদিন প্রচুর যাত্রীও পদাতিকে যাতায়াত করতেন। 3 মাসের অস্থায়ী স্টপেজের সময়সীমা শেষ হয়েছে 31 জানুয়ারি, অর্থাৎ বুধবার। বৃহস্পতিবার থেকে আগাম কোনো নোটিশ ছাড়াই রোড স্টেশন থেকে পদাতিকের স্টপেজ বন্ধ করে দিল রেল কর্তৃপক্ষ। তাহলে কি পদাতিকের স্টপেজ কি আজকের থেকে বন্ধ হয়ে গেল? আজকে থেকে বন্ধ অফিসিয়ালি খবর আছে। কিসের কি কি বন্ধ হয়ে গেল স্টপেজ? কোন গাড়ি? আপনার ট্রেন নাম্বার 1237 1237 1 2 3 7 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8 8 9 8 2 8
কিন্তু বৃহস্পতিবার রোড স্টেশনে স্টপেজ না দেওয়ায় সমস্যায় ভুগতে হলো অনেক যাত্রীদের। হ্যাঁ, টিকিটও দিয়েছে, টিকিটে লেখা আছে জলপাইগুড়ি রোড, শিয়ালদা টু জলপাইগুড়ি রোড। উনি কি বললেন স্টেশন মাস্টার? উনি বললেন যে 31 তারিখ অবধি আমাদের স্টপেজ ছিল, 31 তারিখের পর আজকের থেকে দাঁড়াবে না আর কি। তোমরা এখন অসুবিধা পড়েছো? হ্যাঁ, অসুবিধা পড়েছি। বৃদ্ধ মা বাবা 70-75 বছর বয়স, ওনারা একা একা নামতে পারবে? ওর সব লাগেজ ফ্যাগেজ নিয়ে মাথা ভাঙা চলে যাবে। এখন ওনাদের নিতে আমাকে মাথা ভাঙা যেতে হবে, আর ওরা থাকবে কোথাও? করে পদাতিকের স্টপেজ উঠে যাওয়ার খবর পেয়ে রোড স্টেশনে ছুটে গিয়েছেন সদর পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু চৌধুরী ও তার সঙ্গীরা। বিষ্ণুবাবু জানান, অবিলম্বে পদাতিক ফের স্থায়ী স্টপেজ না পেলে আগামীতে তারা রেল অবরোধে সামিল হবেন। আমরা চাইছি যে অবিলম্বে পদাতিক স্টপেজটা আবার জলপাইগুড়ি রোড স্টেশনে দেওয়া হোক, নাহলে আমরা দীর্ঘ আন্দোলন। অবিলম্বে যদি পদাতিক স্টপেজ না দেওয়া হয়, আজকে আমরা মৌখিকভাবে ওনাকে জানালাম, নাহলে এরপর আমরা লিখিত অভিযোগ করে ডেপুটেশন দেবো, প্রয়োজন আমরা রেল অবরোধ করব। পদাতিকের স্টপেজ উঠে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্টেশনের টোটোসহ ছোট গাড়ির চালকরাও। নিজেদের রোজগারের স্বার্থে পদাতিকের স্টপেজ অব্যাহত রাখা উচিত বলে দাবি করলেন INTTUC অনুমোদিত রোড স্টেশনের টোটো ইউনিয়নের সম্পাদক নান্টু দে। গাড়িটা স্টপেজ দিলে আমরা 2 পয়সা ভাড়া পাই এবং আমাদের সংসার চলে, এবং
খুবই ভালো হয়, আর টোটাল জলপাইগুড়িবাসীর উপকারও হয়, কারণ রোডে পদাতিক স্টপেজ খুবই দরকার। গোপন সূত্রে খবর পেয়ে দুটি জায়গায় অভিযান চালিয়ে 18টি চোরাই বাইক এবং 20টি চোরাই বাইসাইকেল উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল 3টা নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজগঞ্জ থানার ওসি তার দল নিয়ে এনজেপি থানার অন্তর্গত আমবাড়ি বাজারে ভোলা রায় নামে এক ব্যক্তির গুদামে অভিযান চালান। সেই গুদামে 15টি চোরাই যাওয়া মোটর বাইক উদ্ধার করা হয়। সেই সূত্র ধরে আমপাকড়ি এলাকায় আরও 3টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। আমপাকড়ি থেকে ওই 3টি মোটর বাইকের সঙ্গে গ্রেপ্তার করা হয় রতন শীল নামে আরও এক ব্যক্তিকে। এছাড়াও 20টি চুরি যাওয়া বাইসাইকেলও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়িতে আনা হয়। জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, ধৃত ভোলা রায় দীর্ঘদিন ধরে চোরাই বাইক কেনাবেচার সঙ্গে যুক্ত। এমনকি ওই ব্যক্তি ভুয়ো কাগজপত্র তৈরি করে বাইকগুলি বিক্রি করত। ধৃত দুই ব্যক্তিকে তদন্তের স্বার্থে 10 দিনের হেফাজতে নেওয়ার কথা তারা ভাবছেন বলে জানালেন পুলিশ সুপার। কয়েকদিন ধরেই একটা চেষ্টা চলছিল, তার কারণ হচ্ছে একটা খবর আমাদের কাছে ছিল যে একটা গ্যাং কাজ করছে যারা চোরাই মোটর সাইকেল এই পাচার করে এবং মোটর সাইকেল চুরি করার পর সেই চোরাই মোটর সাইকেলগুলোকে কাগজপত্র করিয়ে বিক্রি বাটা করে। তো তারপরে একটা রেড হয় এবং ভোলা রায় বলে একজন রয়েছে, তার বাড়ি হচ্ছে আমবাড়ি বাজার আন্ডার নিউ জলপাইগুড়ি পিএস, তার গোডাউনে রেড করা হয় এবং গোডাউন রেড করে আমরা 15টা মোটর সাইকেল পাই। পরে আরও সেই সূত্র ধরে আমপাকড়ি এরিয়াতে রেড হয় এবং সেখান থেকে আরও 3টে চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়। মোট 18টা মোটর সাইকেল এবং 20টা বাইসাইকেল আমরা এই রেড করে উদ্ধার করতে পেরেছি এবং সবগুলোই চুরি যাওয়া মাল। এবং এটা আমরা দুজনকে ধরতে পেরেছি। আমপাকড়ি এলাকা থেকে রতন শীল অ্যারেস্ট হয়েছে, ও এই বাইকগুলো লিফটিংয়ের কাজ করত। ওর সঙ্গে আরও কারা কারা এই এর সঙ্গে যুক্ত আছে সেটা আমরা খতিয়ে দেখছি। এবং ভোলা রায় এই ধরনের কাজ অনেকদিন ধরেই করছে, ওর গোডাউনে এই ধরনের চুরি যাওয়া মোটরসাইকেল কেনাবেচার ব্যবসাটাই হয়। তামিলনাড়ুতে টাইলস মিস্ত্রির কাজ করতে গিয়ে গৃহকর্তাকে খুন করে সর্বস্ব লুট করে পালিয়ে এসেছিল জলপাইগুড়ির 3 যুবক। যদিও জলপাইগুড়ি জেলা পুলিশের পিসি পার্টির তৎপরতায় শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাদের। তামিলনাড়ু পুলিশের কাছ থেকে সূত্র পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ রীতিমতো সিনেমার কায়দায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে তাদের। ধৃত 3 যুবকের নাম সম্রাট সাহা, পিন্টু মল্লিক এবং অজয় রায়। জলপাইগুড়ি শহরের টেকিয়াপাড়া এলাকার বাসিন্দা তারা। বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। এরপর তাদের ট্রানজিট রিমান্ডে তামিলনাড়ু পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের কাছ থেকে সোনার চেইন, আংটি এবং 37,500 টাকা নগদ সহ লুটের মাল উদ্ধার করেছে পুলিশ। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, তামিলনাড়ুর আন্নুর থানা এলাকার এক গৃহকর্তার বাড়িতে টাইলসের কাজ করতে গিয়েছিল। গত 27 জানুয়ারি রাতে মঈন স্বামী নামে ওই গৃহকর্তাকে ইলেকট্রিক শক দিয়ে খুনের চেষ্টা করে তারা। এরপর তার স্ত্রী রাজা মানিকে তারা গলা টিপে খুন করে। সেখান থেকে নগদ 1,00,000 টাকা সহ কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তারা ভেবেছিল ইলেকট্রিক শকে মারা গেছেন গৃহকর্তা মঈন স্বামী, যদিও ঘটনাক্রমে বেঁচে যান তিনি। তদন্ত নেমে তামিলনাড়ু পুলিশ জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপর 4 দিনের মাথায় গ্রেফতার করা হয় তাদের। আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে ওরা ওখানে গ্রানাইটের কাজ করতে গিয়েছিল, সেখানে ইলেকট্রিক শক দিয়ে তার হাজব্যান্ডকে ওরা বেহুশ করে দেয়। সে এখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে এবং তার ওয়াইফকে মার্ডার করে। মার্ডার করে ওরা 1,00,000 টাকা এবং সোনার কিছু গোল্ড কিছু অর্নামেন্টস নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। তো আমরা এখনও পর্যন্ত ওদের কাছ থেকে 37,500 টাকা এবং একটা সোনার চেন এবং একটা সোনার আংটি, গোল্ড রিং আমরা এখনও পর্যন্ত রিকভারি করতে পেরেছি। পুরো টিমটাকেই আমরা আন্নুর পিএসের হাতে তুলে দিয়েছি, ওরা ট্রানজিট রিমান্ড কোর্টে প্রোডাকশন করে ট্রানজিট রিমান্ড নিয়ে যাবে। রাজ্য ছাত্র যুব উৎসবে এবার নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেলেও জলপাইগুড়ি দীপান্বিতা সাহা। জলদাও নাটকে প্রকৃতি চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছে দীপান্বিতা। পাশাপাশি সেরা নাট্যদলে পুরস্কার পেল মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যা দীপান্বিতার এই সাফল্যে দারুণ খুশি এই শহরের মানুষ। গত 28 থেকে 30 জানুয়ারি কলকাতার আলিপুরে উত্তীর্ণ হলে এই নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। জলদাও নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের চলন্তিকা অবলম্বনে রচনা করেছিলেন মৈনাক সেনগুপ্ত। নাটকে প্রকৃতি চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন দীপান্বিতা। তার এই অভিনয়ের সুবাদে তাকে সেরা অভিনেত্রী হিসেবে বেছে নেন বিচারকরা।
পাশাপাশি জলদাও নাটকের জন্য সেরা নাট্য দলের পুরস্কারও পেয়েছেন মুক্তাঙ্গনের শিল্পীরা। প্রাইজটা পেয়ে আমার খুব 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 ভালো লাগছে। সবার আগে আমি বলতে চাই জলদার পুরো টিমটাকে অনেক 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 ধন্যবাদ, আর সবচেয়ে বেশি আমাদের মেন্টর রীনা ভারতীকে আমার অনেক অনেক প্রণাম, যার জন্য আমি থিয়েটারটা শিখতে পেরেছি। খুব ভালো লাগছে, মানে জীবনের প্রথম একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট, ভীষণ ভালো লাগছে। শিশু পাচার কাণ্ডে এবার শুরু হলো সাক্ষ্য গ্রহণের কাজ। বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের জন্য জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় শিশু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত চন্দনা চক্রবর্তী সহ বাকিদের। গত বছর জলপাইগুড়ির শিশু পাচার কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল সারা দেশ। ঘটনা তদন্তে নেমে বিজেপি মহিলা মোর্চার নেত্রী জুই চৌধুরী এবং চন্দনা চক্রবর্তী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। গোটা রাজ্য জুড়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছিল শতাধিক শিশুকে। সেই মামলার এবার সাক্ষ্য গ্রহণের কাজ শুরু হলো জলপাইগুড়ি জেলা আদালতে, জানান চন্দনার আইনজীবী সমীর দাস। তিনি বলেন, এদিন একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে, আগামী 6 মার্চ ফের আদালতে তোলা হবে সবাইকে। আজকে চন্দনা চক্রবর্তীর কেসের সাক্ষী শুরু হয়েছে এবং সরকারি পক্ষের যে ডিফেক্টো কমপ্লেনেন্ট সে সাক্ষী শুরু করে তারপর সরকারি উকিল ডেফার করে দিয়েছে। পরবর্তী তারিখ ধার্য হয়েছে। কত তারিখ ধার্য হয়েছে? পরবর্তী তারিখ ধার্য হয়েছে 6 তারিখে মার্চ মাসে, সেদিন আবার পরবর্তী সাক্ষী শুরু হবে। 1 ফেব্রুয়ারি থেকে জেলায় ওভারলোড বন্ধ করতে ট্রাক মালিক ও চালকদের সচেতনতা শিবিরের আয়োজন করল জেলা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। শহরের গোশালা মোড়ে পুলিশকে সঙ্গে নিয়ে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফকে বাস্তবায়িত করতে এবং পরিবহন মন্ত্রীর নির্দেশ অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে গোটা রাজ্যের সঙ্গে জেলা জলপাইগুড়িতে ট্রাকে ওভারলোড বন্ধ করতে এবার পথে নামল জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার গোশালা মোড়ে ট্রাক মালিক ও চালকদের ওভারলোডিংয়ের বিরুদ্ধে সচেতন করতে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। নিয়ম মেনে ট্রাক চালানোর নানা বার্তা মাইকের মাধ্যমে তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। পাশাপাশি জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী সমস্ত ট্রাকের সামনের কাছে একটি সচেতনতামূলক স্টিকারও লাগিয়ে দেওয়া হয়। আজ থেকে ওভারলোডের বিরুদ্ধে একটা ট্রাক মালিকদের জনচেতনা শিবির আয়োজন করা হয়েছে। এই জনচেতনা শিবিরকে সামনে রেখে আমরা ট্রাক মালিকদেরকে আমরা সচেতন করছি যে আপনারা গাড়িতে ওভারলোড করবেন না এবং গাড়িতে কাগজপত্র ঠিকমতো রক্ষণাবেক্ষণ করুন এবং সঠিক পদ্ধতিতে নিয়ম মেনে আপনারা রাস্তায় গাড়ি চালান। এই মেসেজ আমরা সর্বত্র আমরা ছড়িয়ে দিচ্ছি। ব্যাংকের এটিএমে অন্য এক গ্রাহকের ফেলে যাওয়া 15,000 টাকা ব্যাংকের মাধ্যমে প্রকৃত গ্রাহকের হাতে তুলে দিলেন আরেক গ্রাহক। মানবিকতার এই নজিরের সাক্ষী থাকলেন এসবিআই এর কদমতলা শাখার কর্মীরা। বুধবার সন্ধ্যায় দেবীপ্রসাদ দাস নামে এক ব্যাংক গ্রাহক এসবিআই এর কদমতলা শাখার এটিএমে টাকা তুলতে গিয়ে দেখেন এটিএম মেশিনের ওপর 15,000 টাকা পড়ে রয়েছে। তখন তিনি ওই টাকা নিজের কাছে রেখে ব্যাংকের এক নিরাপত্তা কর্মীকে নিজের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে বলেন টাকার ওই প্রকৃত মালিক এলে তাকে যেন ফোন করে জানানো হয়। বৃহস্পতিবার সকালে ব্যাংক থেকে ফোন যায় দেবীপ্রসাদ বাবুর কাছে। তিনি ব্যাংকে গিয়ে জানতে পারেন ফেলে যাওয়া টাকার প্রকৃত মালিক টাকা নিতে এসেছেন। তখন দেবীপ্রসাদ বাবু নিজে হাতে রাজেশা নামে ওই গ্রাহকের হাতে টাকা তুলে দেন। তো আজকে ব্রাঞ্চ ম্যানেজার আমাকে ফোন করেছিলেন, তো আমি এসে ওনার কাছে সেটা দিলাম আর ওনাকে টাকাটা তো তুলেই দিলাম ওনার কাছে। রাজেশ্বর নামে ওই গ্রাহক বলেন বুধবার সন্ধ্যায় তিনি এটিএমে গিয়ে 2 বার 15,000 টাকা তুলেছিলেন। দ্বিতীয়বার বেরোনো টাকা নিজের পকেটে ঢোকালেও প্রথমবার বেরোনো 15,000 টাকা এটিএমে ফেলে আসেন। বৃহস্পতিবার সেই টাকা ফেরত পেয়ে খুশি রাজেশবাবু। পরে আবার 8 তুলে পকেটে ঢুকা চলে গেছি, 15,000 টাকা ফেলে গেছি। তারপর আজকে আজকে টাকাটা আপনার কাছে টাকাটা ফিরে পাবেন ভাবতে পারছিলেন? না না, আমি ভাবছিলাম পাবো না। কেমন লাগছে? খুব ভালো। দীর্ঘ 2 মাস ধরে বেতন পাচ্ছে না বিএসএনএল এর 127 জন সিকিউরিটি গার্ড। এর প্রতিবাদে অবস্থান আন্দোলন শুরু করলেন তারা। বিএসএনএল এর 127 জন কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ডকে দীর্ঘ 2 মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না বলে কর্মীদের অভিযোগ। এ নিয়ে বারবার আন্দোলন করলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান আন্দোলন শুরু করেন কর্মীরা। অবিলম্বে তাদের বকেয়া বেতন প্রদান না করা হলে লাগাতার অবস্থান আন্দোলন চলবে বলে জানান বিএসএনএল এর কর্মী সংগঠনের নেতা সুমেন্দু কুমার চন্দ্র রায়।
সিকিউরিটি গার্ডরা দু মাস ধরে আজকে বেতন পাচ্ছে না, তার জন্য আমরা এই আন্দোলনে উপস্থিত এবং আগামী দিনেও এই আন্দোলন চলবে। কয়দিন চলবে? লাগাতার, যতদিন না বেতন পাওয়া যাবে। অবশেষে গ্রেপ্তার হলেন মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দিলীপ রায়। বৃহস্পতিবার মেখলিগঞ্জ থানার পুলিশ জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করে তাকে। প্রধান তথা তৃণমূলের প্রাক্তন মেখলিগঞ্জ ব্লক কার্যকরী সভাপতি দিলীপ কুমার রায় গ্রেপ্তার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। জানা গেছে শুক্রবার আদালতে তোলা হবে তাকে। পেশায় হাইস্কুল শিক্ষক দিলীপ বাবু গত পঞ্চায়েত নির্বাচনে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের টিকিটে জয়ী হয়ে প্রধান নির্বাচিত হন। এর কিছুদিন পরেই তিনি তার সতীর্থদের নিয়ে তৃণমূলে যোগদান। আর প্রধান পদে আসীন হবার কিছুদিন পরেই সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাৎ সহ প্রচুর অভিযোগ উঠতে শুরু করে তার বিরুদ্ধে। বিভিন্ন মহলের তরফে ব্লক ও মহকুমা প্রশাসনের নিকট তার বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়ে। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে একাধিক দুর্নীতি, মৃত ব্যক্তির নামে সরকারি সুযোগ সুবিধা আদায়, কাজ না করে সরকারি প্রকল্পের নামে টাকা নয় ছয় সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিপূর্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে অনশন আন্দোলনও সংগঠিত হয়। তার গ্রেপ্তারের দাবিতে সম্প্রতি সোচ্চার হয়েছিলেন তৃণমূলেরাও। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত শুরু করে। অনেকদিন থেকেই তার সন্ধানে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। দীর্ঘদিন গা ঢাকার পর অবশেষে গ্রেপ্তার হতে হলো তাকে। তাকে গ্রেপ্তার করতে পেরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুলিশ। যদিও পুলিশ আধিকারিকেরা এড়িয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। নিয়েছি ছোট একটি বিজ্ঞাপনের বিরতির সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরবাসীর জন্য আনন্দ সংবাদ, রয়্যাল সাগর ফুড প্লাজা এখন আপনাদের জন্য নিয়ে এসেছে ভেজের পাশাপাশি ননভেজ সেকশন। তাই রুচিসম্মত পরিবেশে বসে সুস্বাদু ভেজ ও ননভেজ খাবারের স্বাদ নিতে চলে আসুন রয়্যাল সাগরে। এখানে পাবেন ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ ও থালির বাহারি আইটেম। এছাড়া বিভিন্ন পার্টি ও হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। তাই ভেজ ও ননভেজ খাবারের স্বাদ নিতে আজই আসুন রয়্যাল সাগর ফুড প্লাজায়। রয়যাল সাগর ফুড প্লাজা, কসমোস আর্কেড, ফার্স্ট ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356 নজরকাড়া ফার্নিচার দিয়ে মনের মতো আপনার ঘর সাজাতে চান? তাহলে আপনার ঠিকানা হোক আশীর্বাদ ফার্নিচার। শোরুম আশীর্বাদ ফার্নিচারে পাবেন এশিয়ার সর্ববৃহৎ ফার্নিচার ব্র্যান্ড ড্যামরো ফার্নিচারের যাবতীয় আসবাবপত্র। আমাদের প্রত্যেকটি আসবাবপত্র অসাধারণ ডিজাইনের এবং টেকসই। এছাড়াও শর্ত সাপেক্ষে পাবেন ইএমআই এর সুযোগ। আপনাদের জন্য আশীর্বাদ। ফিরে এলাম বিরতির পর। চলন্ত বাসে চালকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে। বুধবার এই নির্দেশিকার কথা জানিয়ে দেওয়া হয়েছে নিগমের প্রতিটি ডিপোতে। গত সোমবার সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদে একটি যাত্রীবাহী এনবিএসটিসির বাস সেতুর ওপর থেকে নদীতে পড়ে যায়। ঘটনায় মারা যান 43 যাত্রী। জানা যায় বাসটির চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানোর জন্যই এমন ঘটনা ঘটেছে। তাই এনবিএসটিসির কোচবিহার সদর দপ্তর থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে এবার থেকে কোনো বাস চালক বা কর্মী চলন্ত বাসে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। নির্দেশ অমান্য করলে কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিন জলপাইগুড়ির এনবিএসটিসির ডিপোতেও সেই নির্দেশিকা এসে পৌঁছয়। ডিপো ইনচার্জ জয়ন্ত ঘোষ জানান, তারা ডিপোর সমস্ত কর্মীদের নির্দেশিকার কথা জানিয়ে দিয়েছেন এবং আমরা অলরেডি নোটিশ করে দিয়েছি এবং অ্যানাউন্সমেন্ট করছি এবং ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি যাতে তারা গাড়ি চালানোর সময় কোনোরকম মোবাইল ফোন ইউজ না করেন, কোনোরকম ব্রিজ বা কালভার্টে গিয়ে ওভারটেকিং না করেন, স্পিড লিমিট বজায় রাখেন। এই ব্যাপারে আমরা করেছি। পাশাপাশি আমরা এটা অনুরোধ করব যারা গাড়িতে প্যাসেঞ্জাররা থাকেন তাদেরও বলবো তারাও যাতে এটা আমাদের সঙ্গে সহযোগিতা করে, যাতে কোনোরকম তাকে প্ররোচনা না করে যে হাই স্পিডে গাড়িতে কী চালাচ্ছেন, এই ব্যাপারগুলো যাতে ওনারাও না করেন, ওনারা সহযোগিতা করেন। এদিকে নর্থ বেঙ্গল মোটর কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি শাখার সম্পাদক বাসব কর জানিয়েছেন সরকারি বাসের মতো বেসরকারি বাসের চালকদেরও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রত্যেকটা শ্রমিককেই আমরা এই সম্বন্ধে নির্দেশ দিয়ে থাকি যে তোমরা সর্বদাই এগুলোকে কোনো সময়ই মানে ব্যবহার করবে না। সেটা হচ্ছে যেমন মোবাইল এক নম্বর, কোনো ধূমপান জাতীয় জিনিস বা এবং অ্যালকোহল খেয়েও কোনো সময় গাড়ি চলাবে না। এটা প্রত্যেক দিনই আমাদের এটা মূলমন্ত্রের মতোই কাজ করে।
দিনবজরে কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের নাথুয়া সংলগ্ন পশ্চিম খয়ের কাঁচা এলাকায়। মৃত শ্রমিকের নাম বিকাশ বসাক। 29 বছরের বিকাশ বুধবার বিকেলে খয়েরকাটার একটি বাড়িতে কাজ করতে গিয়ে ডাল কাটার জন্য গাছে উঠেছিলেন। ওই সময় অসাবধানতাবশত আচমকায় নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। স্থানীয় বাসিন্দা সূর্য ছেত্রী বলেন, একটি গামারি গাছের ডাল কাটার জন্য গাছে উঠেছিল বিকাশ। গাছের ডাল নরম থাকায় নিচে ভেঙে পড়ে মৃত্যু হয় তার। তার খাল কাটার সময় মানে যখন খাল কাটছে একটু হেলা গাছ ছিল, হেলা গাছের সময় যখন খাল কাটছে তখন একটা ঝাঁকি পায়ে মানে পড়ে গেছে নিচে নিচে পড়ে যাওয়ার পরে ওইখান থেকে ধুমপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে। তো ওইখান থেকে দুই চারটা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে ইঞ্জেকশন দিয়ে জলপাইগুড়ি পাঠানো হয়েছে। তো জলপাইগুড়ি পাঠানোর সময় রাস্তার মধ্যে এরকম পাঠানো হয়ে গেছে। এফআরটিআই বিলের প্রতিবাদ জানিয়ে পথসভা করল বেঙ্গল প্ল্যাটফর্ম অব মাস অর্গানাইজেশন। বুধবার সন্ধ্যায় কদমতলা মোড়ে এই পথসভা হয়। কর্পোরেট সংস্থার মুনাফা অক্ষুণ্ণ রাখার জন্য G20 সূত্র মেনে সাধারণ মানুষের ব্যাংক বিমায় রাখা টাকা স্থায়ী আমানত লুট করতে বর্তমান কেন্দ্রীয় সরকার এফআরডিআই বিল এনেছে বলে অভিযোগ তুলেছে বেঙ্গল প্ল্যাটফর্ম অব মাস অর্গানাইজেশন বা BPMO। এফআরডিআই এর প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কদমতলায় প্রতিবাদী পথসভা করে তারা। কাজল রায়চৌধুরী, কৃষ্ণ সেন, ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, মৃণাল রায়, সৈকত চৌধুরী প্রমুখ পথসভায় বক্তব্য রাখেন। শুক্রবার স্টেট ব্যাংকের জলপাইগুড়ি প্রধান শাখায় এফআরটিআই বিলের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে BPMO-র তরফে। জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ স্থায়ীভাবে রাখার দাবি জানালো CPIM। এই ট্রেনের টিকিট দেওয়া কেন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন পার্টি নেতৃবৃন্দ। বুধবার বিকেলে জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির পক্ষে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে নেতৃবৃন্দ অবিলম্বে জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ স্থায়ীভাবে রাখার দাবি করেন। CPIM এর এরিয়া কমিটির সম্পাদক কৌশিক ভট্টাচার্য বলেন, ইতিমধ্যে এ বিষয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে ইমেল করে দাবি জানানো হয়েছে। তিনি জানান, দীর্ঘ আন্দোলনের পর জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আদায় করা হয়। রেল কর্তৃপক্ষ আচমকাই এই ট্রেনের টিকিট দেওয়া রোড স্টেশনে বন্ধ করে দিয়েছে। দ্রুততার সাথে ফের টিকিট দেওয়া চালু করে স্থায়ীভাবে পদাতিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এই স্টেশনে দেবার দাবিতে সরব হয়েছেন তিনি। একই সাথে জলপাইগুড়ি রোড স্টেশনে দক্ষিণ ভারতে দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে কমপক্ষে দুটি ট্রেনের স্টপেজ দেবারও দাবি জানানো হয়েছে। জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটির ভেতর দিয়ে কলকাতাগামী রেলপথের কাজ দ্রুত শেষ করার দাবিও জানানো হয়েছে। জলপাইগুড়ি শহরের 3 নম্বর ঘুমটি এলাকা তীব্র যানজট এড়াতে অবিলম্বে 3 নম্বর ঘুমটিতে আন্ডারপাস বা ওভারব্রিজ করার দাবিতেও সোচ্চার হয়েছেন তিনি। কৌশিক ভট্টাচার্য বলেন, কোচবিহার ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতকারী DMU ট্রেনের সংখ্যা বাড়ানো, আলিপুরদুয়ার ও শিলিগুড়িগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর সাথে এই ট্রেনগুলি স্টপেজ জলপাইগুড়ি রোড স্টেশনে চালু করার জন্য দাবি জানানো হয়েছে। আমাদের জলপাইগুড়ি থেকে যে ট্রেনগুলো হচ্ছে কলকাতার দিকে যায় সেই ট্রেনগুলো বাংলাদেশের মধ্যে দিয়ে পরিচালনা করার যে কথা এর আগেও বারবার বলা হয়েছিল পার্টির পক্ষ থেকে, সেটাকে দ্রুততার সাথে সমাপ্ত করতে হবে। অর্থাৎ চিলাহাটির মধ্য দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের রেল পরিষেবা আমাদের পৌঁছে দিতে হবে, এটা আমাদের ডিমান্ডের মধ্যে রয়েছে। বুধবার দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করল 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জয়ন্তীপাড়া শিব মন্দির কমিটি। জয়ন্তীপাড়া শিব মন্দির কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার 20 জন দুস্থ ও গরিব মানুষের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি কম্বল প্রাপকদের মিষ্টিমুখ করান মন্দির কমিটির সদস্যরা। এমন উদ্যোগ তারা গ্রহণ করে খুব আনন্দিত বলে জানালেন মন্দির কমিটির সদস্যরা। অনেকে বৃদ্ধ ভাতা পাচ্ছে না, অনেকের কেউ নাই, তা আমাদের মনে একটা জাগলো আশা যে আমরা এটা করি, তোর জন্য এটা কি করা হলো। লোকে বলে কর ভালা তো হো ভালা, এই জন্য আমরা এটা করা হলো আমাদের মন্দির তরফ থেকে, এখানে কোনো পার্টি না। একমাত্র কন্যার বিবাহের আনন্দকে অনাথ শিশুদের সঙ্গে ভাগ করে নিতে অভিনব উদ্যোগ নিলেন পশ্চিম কংগ্রেস পাড়ার বঙ্কিম সরণির বাসিন্দা উজ্জ্বল সরকার। বৃহস্পতিবার অনুভব হোমের বেদের পীঠ পুরে ভুরি ভোজ করিয়ে তাদের সঙ্গে সময় কাটালেন উজ্জ্বল বাবুর পরিবার।
গত 23 জানুয়ারি উজ্জ্বলবাবু তার একমাত্র কন্যা ঈশ্বিতার বিয়ে দেন বোসপাড়ার বাসিন্দা পেশায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। উজ্জ্বলবাবু এবং তার স্ত্রী পিয়ালি দেবের ইচ্ছে ছিল কন্যার বিয়ের আনন্দ তারা নিজেদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে হোমের অসহায় শিশুদের সঙ্গে ভাগ করে নেবেন। সেই পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার তারা অনুভব হোমে গিয়ে হোমের আবাসিকদের পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেন। হোমের অসহায় মেয়েদের সঙ্গে এমনভাবে সময় কাটিয়ে খুশি প্রকাশ করলেন উজ্জ্বল সরকার এবং তার মেয়ে ঈশিতা সরকার। যে মেয়ের বিয়ে যে আনন্দটা আমরা পরিবারের মধ্যে আমরা এটা না রেখে একটু বাইরে ছড়িয়ে দিব, সেই উদ্দেশ্যে আজকে এই যে অনুভব যে অনাথ আশ্রম আছে, এই ছেলে এইখানে ছেলে তো নেই, মেয়েরাই আছে, এই মেয়েদের সঙ্গে আমরা আনন্দটা একটু ভাগ বন্টন করে নেবো আর কি, শেয়ার করে নেবো। আমারও অনেকদিন থেকে ইচ্ছে ছিল, বাবাও বলেছিল, তো তার জন্যই এই ছোটো ছোটো শিশুদের সঙ্গে টাইমটা কাটানো আর কি, ওদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, যার জন্য এটা করা আর কি। ফিরেছি ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে, থাকুন। নতুন বাড়ি বানিয়েছেন, মনের মতন দরজা জানালা চাই? আজই চলে আসুন আমাদের বিপুনি ডোরস অ্যান্ড ডোরসে। এখানে পাবেন বিভিন্ন কোম্পানির প্লাস্টিকের দরজা, কাঠের দরজা, অ্যালুমিনিয়ামের দরজা জানালা, পার্টিশন, অ্যালুমিনিয়ামের মই, উডেন ফ্লোর, ফ্লোর ম্যাট, জিপসাম সিলিং, পিবোর্ড সিলিং, পিভিসি সিলিং, মডিউলেটেড রান্নাঘর, বিভিন্ন কোম্পানির কিচেন চিমনি, স্টিল গেট ও রেলিং সহ গৃহসজ্জার যাবতীয় সামগ্রী। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, অপোজিট দুর্গাবাড়ি, কদমতলা, জলপাইগুড়ি। ফোন নম্বর 9641034959। আসুন রায়কোটপাড়া জলপাইগুড়ি আরএসএ ক্লাবে হিপহপ মনস্টার ডান্স হাউসের ভর্তি চলিতেছে আজ থেকে আগামী 15/9/2017 অবধি ফ্রি অফ কস্ট। এখানে 4 বছরের বয়স থেকে যে কোনো বয়সের ছেলে মেয়েরা ভর্তির সুযোগ পাবে। এখানে বলিউড, হিপহপ, রোবোটিক, পপিং, কন্টেম্পোরারি, মডার্ন ব্রেক এটসেট্রা যত্ন সহকারে শেখানো হয়। হিপহপ মনস্টার ডান্স হাউস, রায়কোটপাড়া জলপাইগুড়ি আরএসএ ক্লাব। ফোন নম্বর 9547170812। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বৃষ্টি অটোমোবাইলস মাহিন্দ্রা ফার্স্ট চয়েস সার্ভিস নিয়ে এলো আপনাদের জন্য অফারের উপর অফার। থাকছে ন্যাশনাল অফারে পিরিয়ডিক সার্ভিস 666 টাকায়, ওয়েলকাম অফার 399 টাকায়। এই অফারে থাকছে হুইল অ্যালাইনমেন্ট, হুইল ব্যালেন্সিং ও ওয়াশিং, আরো থাকছে সিঙ্গেল প্যানেল ডেন্টিং এন্ড পেন্টিং ফর অনলি 2199। শীঘ্রই যোগাযোগ করুন বৃষ্টি অটোমোবাইলস পাহাড়পুর জলপাইগুড়ি। ফোন নম্বর 7479008653 ও হোয়াটসঅ্যাপ নম্বর 9614949286। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে, 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়া সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। ফিরে এলাম বিরতির পর। ব্লাড মুন, সুপার মুন, ব্লু মুন দেখার জন্য বুধবার সন্ধ্যায় কুচিকাটা সহ সব বয়সের মানুষ ভিড় জমান ময়নাপুরে টেকাটুলিতে। প্রার্থম এডুকেশন ফাউন্ডেশন অর্গানাইজেশনের তরফে এদিন টেকাটুলি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চন্দ্রগ্রহণ দেখার বিশেষ ব্যবস্থা করা হয়, যেখানে টেলিস্কোপের মাধ্যমে চাঁদের বিভিন্ন রূপ দর্শন করার সুযোগ পেয়ে ভীষণ খুশি সকলেই। প্রার্থম এডুকেশন ফাউন্ডেশনের আধিকারিক দুর্গা প্রসাদ জানান, এই উপলক্ষে গত 3 দিন ধরে এখানে একটি কর্মশালার আয়োজন করেন তারা, যে কর্মশালার মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা, দিনরাত কিভাবে হয় ইত্যাদি সহ মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে বিভিন্ন যন্ত্র ও আলোচনার মাধ্যমে অবগত করা হয়। এর পাশাপাশি গ্রহণ নিয়ে মানুষের মধ্যে এখনও যে সমস্ত কুসংস্কার কাজ করছে সে বিষয়েও বোঝানো হয়। আগামী প্রজন্ম যাতে কুসংস্কার মুক্ত এবং বিজ্ঞান মনোভাবাপন্ন হয় সে বিষয়ে তাদের সচেতন করা হয় সংস্থার তরফে। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকারা এবং সংস্থার সদস্যরা ছাড়াও ময়নাগুড়ি উত্তরমণ্ডল অবর বিদ্যালয় পরিদর্শক বিশ্বনাথ ভৌমিক এবং মৌমিতা সাহা প্রমুখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। সুপারমুন, ব্লুমুন এবং ব্লাডমুন আমরা একসঙ্গে তিনটি চাঁদের তিনটি রূপ দেখতে পাচ্ছি। তো এই জন্য আমরা টেকাটুলি প্রাইমারি স্কুলে গত 3 দিন ধরে একটা ক্লাসের আয়োজন করা হয়েছে এবং এই ক্লাসটাকে কন্টিনিউ করা হয়েছে গত 2 দিন ধরে। এবং এখানে যে শিশুরা রয়েছে তাদেরকে গ্রহণ কী করে হচ্ছে, দিন রাত এবং
আমাবস্যা পূর্ণিমা কি করে তা নিয়ে একটা মডেলের মাধ্যমে তাদেরকে ক্লাস করিয়ে দুদিন ধরে ক্লাস করানো হয়েছে। এবং আজকে আমরা দুটি টেলিস্কোপের মাধ্যমে যে শিশুরা রয়েছে এখানে এই গ্রামের বাবা আশ্রয় স্কুল বিদ্যালয়গুলোর সমস্ত শিশুদের নিয়ে আমরা চন্দ্রগ্রহণ দেখানো হয়েছে ইসের সাহায্যে, টেলিস্কোপের সাহায্যে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের টিচার্স এবং অপর বিদ্যালয় পরিদর্শক ময়নাগুড়ি নর্থ এবং ময়নাগুড়ি ফোর্থের। তো এবার চোখ রাখছি স্পোর্টস নিউজে। বর্ণাঢ্য অনুষ্ঠানে বৌদ্ধ দিয়ে বৃহস্পতিবার থেকে জলপাইগুড়িতে শুরু হল রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় 700 প্রতিযোগী। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে বৃহস্পতিবার যেন চাঁদের হাট হয়ে উঠেছিল জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য জুডো অ্যাসোসিয়েশনের সচিব তপন বক্সী। উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রূপেশ কর সহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা। জুডো, অ্যাথলেটিক্স, তীরন্দাজি ও জিমন্যাস্টিক সহ মোট 4টি বিভাগের খেলা হচ্ছে জলপাইগুড়িতে। এখানে খেলা হবে মোট 4 দিন, প্রথম দুদিন হচ্ছে অ্যাথলেটিক্স এবং জুডো। এই বছর আমরা ইন্টারেস্ট নিয়েছি যে নর্থ বেঙ্গল আমরা এটা করবো, কারণ নর্থ বেঙ্গল থেকে দেখা গেছে অতীতে বহু ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার এখান থেকে বহু তৈরি হয়েছে, টেবিল টেনিস, সুইমিং, অ্যাথলেটিক্স, ফুটবল ধরনের অনেক ধরে হয়েছে। তা আমরা চাই এইটাতে সূচনা হলো আমাদের এখানে, আমরা এসছি 4টি ডিস্ট্রিক্টের সূচনা হলো, এই সূচনাকে ধরে রাখতে গেলে আমরা পরবর্তী পদক্ষেপ জুডো থেকে যদি বলছি আমাদের ভবিষ্যতে আমরা স্টেট চ্যাম্পিয়নশিপ করবো বা অন্য কিছু গ্রেডিং আমাদের গ্রেডিং সিস্টেম সেটাও করবো। আর এইখানে আমাদের 4টে ডিসিপ্লিন আমাদের এখানে হচ্ছে, মানে বিশেষ করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে জুডো একটা হচ্ছে, অ্যাথলেটিক্স হচ্ছে, আর্চারি হচ্ছে, জিমন্যাস্টিক্স হচ্ছে। এবার চোখ রাখছি ওয়েদার নিউজে। গত কয়েকদিনের তুলনায় ঠান্ডার পরিমাণ কম থাকলো বৃহস্পতিবার। এদিন সারাদিনই রৌদ্রোজ্জ্বল থাকে জলপাইগুড়ির পরিবেশ, যদিও সন্ধ্যার পর থেকে ঠান্ডার পরিমাণ কিছুটা বাড়তে থাকে। আগামী 24 ঘন্টা আবহাওয়া একই থাকার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 78% এবং বিকেল 5:30 তা কমে দাঁড়ায় 72%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সার্ড বাই কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। দীর্ঘ আন্দোলন চললেও অস্থায়ী স্টপেজের সময়সীমা পেরোতেই রোড স্টেশনে বন্ধ পদাতিক স্টপেজ খোপ শহরের বিভিন্ন মহলে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুটি জায়গা থেকে প্রচুর চোরাই বাইক এবং সাইকেল উদ্ধার রাজগঞ্জ পুলিশের, ধৃত 2 ব্যক্তি। তামিলনাড়ুতে কাজে গিয়ে খুন ও চুরি করে এসে জলপাইগুড়িতে স্থানীয় 3 যুবক গ্রেপ্তার, ট্রানজিট রিমান্ডে ধৃতদের নিয়ে গেল তামিলনাড়ুর পুলিশ। রাজ্য ছাত্র যুব উৎসবে সেরা নাট্যদলের শিরোপা পেল জলপাইগুড়ির মুক্তাঙ্গন, রাজ্য সেরা অভিনেত্রী মর্যাদা মুক্তাঙ্গনের রীতি পান্ডিতার। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর, মহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি, মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163666741।
এই ভিডিওস এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ফিশারে।